এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইনডেক্স পেজটা অর্থাৎ আমাদের সামনে যে পেজটা আছে সেটা আমরা কিভাবে দেখতে পারি কন্ট্রোলারের মাধ্যমে আমরা যখন হোম এই ইউআরএল এ হিট করছি তখন কন্ট্রোলারটা এই ইনডেক্স পেজটাকে রেন্ডার করে আমাদের সামনে দেখাচ্ছে ফ্র্যাগমেন্টের সাহায্যে পাশাপাশি ইউআরএল অ্যান্ড টেমপ্লেটিং ভেরিয়েবলগুলোর সাহায্যে মডেল ভিউ অবজেক্টটা আমরা ওই ভিডিওতে দেখেছি তো এখন আমরা দেখব সেটা হচ্ছে অ্যাড মুভি কন্ট্রোলারটা অ্যাড মুভি কন্ট্রোলার বা ক্রিয়েট কন্ট্রোলারের মাধ্যমে আমরা একটা মুভি অ্যাড করতে পারি এটার কাজটা আমরা একটু দেখে আসি অ্যাড মুভিতে আমরা যখন ক্লিক করছি তখন একটা পেজ দেখাচ্ছে এই পেজটা দেখানোর কাজটা করছে একটা কন্ট্রোলার এবং পাশাপাশি আমি যখন এখানে একটা মুভির নাম দিয়ে অ্যাডে ক্লিক করছি তখন মুভিটা যে ডেটাবেসে অ্যাড হচ্ছে সেই কাজটা করছে আরেকটা কন্ট্রোলার দুইটা কন্ট্রোলারই ম্যাপ হয়েছে অ্যাড মুভি এই ইউআরএল এর মাধ্যমে একটা হচ্ছে গেট কন্ট্রোলার আর একটা হচ্ছে পোস্ট কন্ট্রোলার অর্থাৎ যখন আমি এই অ্যাড মুভিতে ক্লিক করছি এই পেজটা যে আসছে সেটা গেট কন্ট্রোলারের মাধ্যমে আসছে আর আমি যখন এখানে নাম লিখে পোস্ট করছি তখন সেটা পোস্ট কন্ট্রোলারের মাধ্যমে চলে যাচ্ছে কন্ট্রোলারগুলো দেখতে কেমন সেটা যদি আমরা একটু তাকাই তাহলে এই হচ্ছে আমাদের দুইটা কন্ট্রোলার এটা হচ্ছে গেট কন্ট্রোলার যেটা আমাকে পেজটাকে দিচ্ছে আর এটা হচ্ছে কি আমার ডেটাবেসে সেভ করছে ওকে তো এই কন্ট্রোলারটা খুবই সিম্পল বাট এর মধ্যে একটু ক্যারান্সি আছে ক্যারান্সিটা কি সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা এখন বুঝতে পারছি যে এই ইউআরএল এর মাধ্যমে এই কন্ট্রোলারটা গেট করবে আর যখন সে গেট করবে তখন এই এইচটিএমএল পেজটা সে দেখাবে এখন এই এইচটিএমএল পেজটার মধ্যে যদি আমি যাই সেটা হচ্ছে কি অ্যাড মুভি কোথায় অ্যাড মুভি অ্যাড মুভি এই হচ্ছে কি আমার সেই ভয়ানক টেমপ্লেটটা এই টেমপ্লেটটার মধ্যে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি এটা নিয়ে আমাদের ওয়ারি করা লাগবে না এটা নিয়ে আমাদের ওয়ারি হওয়ার দরকার নেই আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে কি এই অংশটুকুতে তো এই অংশটুকুর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার ফর্মটা আর এটা হচ্ছে কি আমার মেসেজটা দেয়া মেসেজটার ব্যাখ্যায় আমি পরে আসবো আপাতত ফর্মটার মধ্যে দেখি আমি এই ফর্মটা বোঝা অনেক ইম্পর্টেন্ট যদি আমরা একবার বুঝে যাই তাহলে অ্যাকচুয়ালি আমরা যে কোনো অবজেক্ট ম্যাপ করতে পারবো টেমপ্লেটের মাধ্যমে যদি ফর্মটার দিকে তাকাই খুব সুন্দরভাবে অ্যাকশনের মধ্যে কিছু দেওয়া নেই জাস্ট বেসিক অ্যাকশন কিন্তু থাইমলিফ অ্যাকশন আমরা আগেই জেনেছি যে টিএইচ দিয়ে যদি কোনো ট্যাগ শুরু হয় তাহলে সেটা রান টাইমে রেন্ডার হবে তো এই অ্যাকশন ট্যাগটা এই নর্মাল অ্যাকশন ট্যাগ রেন্ডার হওয়ার কোনো দরকার নেই কিন্তু এই অ্যাকশন ট্যাগটা রেন্ডার হবে এটার মধ্যে বলে দিয়েছি যে তুমি যখন অ্যাড করবা সেটা এই ইউআরএলে একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবা মেথড দিয়েছি আমি পোস্ট যখন আমি সাবমিটে ক্লিক করবো তখন এই ইউআরএলে একটা পোস্ট রিকোয়েস্ট চলে যাবে এই ফর্মের ভেতরের ডেটাটাকে নিয়ে আর এখানে আমার যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিএইচ অবজেক্ট এই ফর্মটার মধ্যে যে অবজেক্টটা অ্যাভেলেবেল থাকবে সে অবজেক্টটার নাম হবে মুভি টিএইচ অবজেক্ট ট্যাগের মাধ্যমে আমি সেটা বলে দিয়েছি টিএইচ অবজেক্ট মানে হচ্ছে এই ফর্মের ভিতরে যেই অবজেক্ট নিয়ে আমি কাজ করবো তার নাম হচ্ছে মুভি আচ্ছা ঠিক আছে এই মুভিটা কীভাবে আসছে সেটা আমি কন্ট্রোলারে গিয়ে ব্যাখ্যা করবো বাট আপাতত এটা বুঝি যে এখানে যেই এই ফর্মটার মধ্যে যেই অবজেক্ট নিয়ে আমি কাজ করবো সেটা হচ্ছে মুভি তো এখানে আমার ফর্মের ফিলটা আছে ফিলটা অ্যাকচুয়ালি এটা যেই জায়গাটা আমি লিখছি এই ফিলটার মধ্যে একটু যদি খেয়াল করি এগুলো আমার জাস্ট বুটস্ট্র্যাপের জন্য ক্লাস লেখা হয়েছে এই ফর্মটার মধ্যে এইখানে টিএইচ ফিল্ড নামে একটা থাইমলিফ ট্যাগ আছে টিএইচ ফিল্ড অ্যাস্ট্রিক্স তারপরে নেম তো এইটার কাজ হচ্ছে গিয়ে যে অবজেক্টটা এই কনটেক্সটে অ্যাভেলেবল আছে বা এই ফর্মের কাছে অ্যাভেলেবল আছে সেটার ফিল্ডগুলো অ্যাক্সেস করা তো টিএইচ ফিল্ডের মাধ্যমে আমি যেটা করছি সেটা এই ইনপুট ফিল্ডটার মধ্যে যেই ডেটাটা আসবে সেটাকে থাইমলিফ করবে কি নেম নামের যেই ফিল্ডটা আছে এই অবজেক্টের ভিতরে সেই অবজেক্টের ভিতরে রেখে দিবে সেই কাজটা আমরা করেছি এই টিএইচ ফিল্ডের মাধ্যমে এখন মনে আছে মুভি যে অবজেক্টটা ছিল মুভি অবজেক্টের স্ট্রাকচার আমরা প্রথমে দেখেছিলাম মুভি অবজেক্টের স্ট্রাকচারে যদি আমি যাই সেটার মধ্যে জাস্ট একটা ফিল্ড আছে সেটা হচ্ছে গিয়ে এই নেমটা ঠিক আছে তো এই নেমটা যেহেতু আছে আমি যদি আবার আমাদের অ্যাড মুভিতে আসি তো এই নেমটা কি আমি এখানে অ্যাক্সেস করেছি এই মুভি অবজেক্টটা যখন অ্যাভেলেবল হবে এই মুভির ভিতরে অবশ্যই নেম নামের একটা ফিল্ড থাকবে যেই ফিল্ডের মধ্যে এইখানে যে ডেটাটা আমি পুশ করব সেই ডেটাটা এটার সাথে বাইন্ড হয়ে যাবে তো এই যে অবজেক্টটা সেটাকে কে পাস করছে এটাকে পাস করছে আমার কন্ট্রোলার আমরা যদি আবার কন্ট্রোলারে ফেরত আসি এই কন্ট্রোলারটা নিয়ে আমরা এখন কথা বলছি এই কন্ট্রোলারটা কি করছে অ্যাড মুভি এইচটিএমএল ফাইলটাকে রেন্ডার করছে আর সে যখন রেন্ডার করছে তখন অবশ্যই তাকে ওই অবজেক্টটা পাস করতে হবে যেই অবজেক্টটা আমার ওই ফর্মে অ্যাভেলেবল থাকবে
অ্যাড মুভির এই ফর্মের মধ্যে অবশ্যই তাকে অ্যাভেলেবল থাকতে হবে। এখন যে অ্যাভেলেবল থাকবে সেটা কোন অবজেক্ট অ্যাভেলেবল থাকবে সেটা আমি কেমনে বলছি এখানে, সেটা বলেছি একটু উইয়ার্ডলি আমাদের মডেলের প্যারামিটারের মধ্যে। এই প্যারামিটারের মধ্যে আমি যেই অবজেক্টটা রাখবো বা যেটাকে ডিফাইন করব, যখন অ্যাড মুভি কন্ট্রোলারটা কল হবে তখন একে তো এই জিনিসটা আসবে, এই কী বলে HTML টেমপ্লেটটা রেন্ডার হবে এবং সেটার মধ্যে এই মুভি অবজেক্টটা পাস হবে। এখানে আমি যেটা দিব, এখানে যদি আমি অন্য কিছু দিতাম সেটা এখানে ওই অন্য কিছুভাবে পাস হয়ে যেত। এখানে নাম দিয়েছি মুভি, তাই এখানে মুভি দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি। এবং আমি জানি যে এটা এইটার ভিতরে একটা ফিল্ড আছে যার নাম হচ্ছে গিয়ে নেম, তো আমি এখানে নেম দিয়ে অ্যাক্সেস করতে পারছি। আমি যদি এইখানে যেটা লিখবো সেটা সরাসরি এই নেমের ভিতরে অ্যাসাইন হবে, সেটা ইন টার্মস এই মুভির মধ্যে অ্যাসাইন হচ্ছে এবং সেটা আমরা এখানে পাচ্ছি। আপাতত পাই নাই, আমরা যেটা করছি আসলে এখানে ওকে ব্রিফ কেস দিচ্ছি। অ্যানালজিটা এভাবে দেওয়া যায় যে একটা ব্রিফ কেস, আমি খালি ব্রিফ কেস ওকে পাস করছি, যে মুভি একটা অবজেক্ট আছে সেই অবজেক্টটা একদম এমটিভাবে আমি এর কাছে পাস করব। এই অবজেক্টের মধ্যে সে ডেটা ইনসার্ট করবে এই ফিল্ডগুলোর মাধ্যমে, তারপর সেটাকে সে পোস্ট রিকোয়েস্ট যখন করবে তখন ওই ফিল্ড মানে ফিল করা অবজেক্টটা বা ব্রিফ কেসটা তখন আমার ডেটাবেসের কাছে যাবে। ওকে, এই কাজটা আমার গেট রিকোয়েস্টটা করছে। আমি একটু ওভার এক্সপ্লেন করছি কারণ এটার কাইন্ড অফ ইন্টিটিসিটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বারবার বলে ব্যাখ্যা করার চেষ্টা করছি যাতে জিনিসটা ইন্টারনালাইজ হয়। কোথায় ছিলাম এটা, তো আমি ফাইনালি যেটা করলাম আমি এটা দিয়ে রিকোয়েস্টটা ধরলাম, ধরার পরে আমি এটা দিয়ে আমার টেমপ্লেটটাকে পাস করলাম আর ওই টেমপ্লেটের মধ্যে যে অবজেক্টটা অ্যাভেলেবল থাকবে সেটা আমি বলে দিলাম প্যারামিটারের মধ্যে। এটা একটু উইয়ার্ড বাট স্টিল আমাদের মেনে নিতে হবে কাজটা, জিনিসটা এইভাবেই কাজ করে। ওকে, সো এটার কারণে আমি এখানে ওইটার অ্যাক্সেসটা পাচ্ছি। এখন অ্যাক্সেস তো পেলাম, ফিল আপও করলাম। ফিল আপ করার পরে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করবো, হুইচ ইজ হেয়ার, এই যে সাবমিট বাটনটা বা অ্যাড বাটনটা, অর্থাৎ এই অ্যাড যেটা টাইপ হচ্ছে সাবমিট, যখন আমি অ্যাড বাটনে ক্লিক করব তখন আসলে এই রিকোয়েস্টটা কার কাছে যাবে? এই রিকোয়েস্টটা যাবে হচ্ছে গিয়ে আবার অ্যাড মুভির কাছে। অ্যাড মুভির কাছে গেলে সেটা যাবে হচ্ছে পোস্ট আকারে, কারণ আমি মেথড বলে দিয়েছি পোস্ট। তো সেটা আর এইটার কাছে আসবে না, সেটা আসবে এই কন্ট্রোলারের কাছে। তখন এই কন্ট্রোলার অনেক কাহিনী করে কাজটা করবে। তো প্রথম দিকে আমি বলে নিয়েছিলাম যে আমরা এখানে কোনো ডেটাবেস লেয়ার রাখি নাই, আমরা ডেটাবেস হিসেবে ইউজ করছি আমাদের একটা সিম্পল অ্যারে লিস্ট। সো আমার পোস্টের মাধ্যমে যে ডেটা আসবে সেটা অ্যারে লিস্টের মাধ্যমে আসবে, মানে অ্যারে লিস্টে আমি অ্যাড করব। আচ্ছা, তো এটা যে আসলো সেটাকে ধরার জন্য আমি আবার এখানে মুভি ডট মুভি মুভি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি। তো এটা যখন ওইখান থেকে আসবে এই মুভি সেটাকে রিসিভ করব। যদি ঠিকঠাক মতো আমি এই এই কন্ট্রোলটা লিখে থাকি তাহলে এটাও ঠিকঠাক মতো সেটাকে রিসিভ করবে, এবং সেটা রিসিভ করার সাথে সাথে আমি কী করেছি আমার ডেটাবেসে সেটাকে অ্যাড করে দিয়েছি। ফর ডিবাগিং পারপাস আমি এখানে কী করেছি, কিছু সিস্টেম আউট করেছি যাতে আমি আমার কনসোলে দেখতে পারি যে আউটপুটটা ঠিক মতো আসছে কি না। অ্যান্ড তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা মডেল ভিউ তৈরি করেছি, সেটার মধ্যে ওই সেম ভিউটা অর্থাৎ এই পেজটাকে আমি আবার দেখাবো, সেটার কারণে ওই পেজটাকে দিয়েছি এবং মেসেজের মধ্যে দিয়েছি মুভি অ্যাডেড। আচ্ছা, এখন আমরা মেসেজের ব্যাখ্যাটাতে যাবো, বাট আপাতত আমরা দেখতে পেলাম যে আমরা গেটের মাধ্যমে ফর্মটা পাচ্ছি, ফর্মের মধ্যে আমার যে অবজেক্টটা আমি এডিট করতে যাচ্ছি সেটার অ্যাক্সেসটা পাচ্ছি, এবং আমি যখন পোস্ট করছি পোস্টটা কীভাবে করতে হয় এবং পোস্টের যেই ডেটাটা সেটাকে আমরা অ্যাক্সেস পাচ্ছি। এবং যদি আমরা ডেটাটা অ্যাক্সেস পাই আমরা যে কোনো ডেটাবেসে সেটাকে অ্যাড করে রাখতে পারবো। এখন আমরা কী করেছি, একটা মেকানিজম আমি দেখিয়েছিলাম যে আমরা যখন এখানে একটা কিছু অ্যাড করবো, অ্যাড দিলাম, তো সেটা কী করেছে একটা মেসেজ দেখাচ্ছে এখানে। এই মেসেজটা যে আসলো সেটা কীভাবে আসলো এটা একটু ব্যাখ্যা করি। তো আচ্ছা, মেসেজ আমি যেহেতু একটা নতুন কিছু অ্যাড করলাম, তো আমি যদি কনসোলে যাই, কনসোল কই থাকে স্প্রিং আর ডিবাগে থাকে, ডিবাগের ভিতরে কনসোল, এই যে কনসোল, এই কনসোলের ভিতরে আমি ASDF যদি যে কোনো কিছু অ্যাড করলে এই কনসোলে আমি জাস্ট এই ডিবাগিং আউটপুটগুলো দেখতে পাচ্ছি আর কিছু। তো আমি এই যে ASDF অ্যাড করেছিলাম, তো এই যে নিউ মুভি অ্যাডের ASDF চলে আসছে, তারপরে মুভি ডেটাবেস সাইজ, মুভি ডেটাবেস সাইজটা প্রিন্ট করছে, এটা হচ্ছে সিম্পল। ওকে, তো এখন আমরা আসি, আমরা কী করেছি, তারপরে যখন এই পোস্ট মেথডটা শেষ হবে, তার কাজ শেষ করে তখন সে কী হবে, আরেকটা মডেল অ্যান্ড ভিউ রিটার্ন করবে। যখনই মডেল অ্যান্ড ভিউ রিটার্ন হয় অথবা আমার এই এইভাবে আমি ভিউ রিটার্ন করতে পারি এখানে স্ট্রিং দিয়ে, এখানে স্ট্রিং দিয়ে যখন আমি এখানে যে স্ট্রিংটা রিটার্ন করবো আমার টেমপ্লেটের নাম, তখনও আমার টেমপ্লেটের রেন্ডার হবে। আর যদি আমি মডেল অ্যান্ড ভিউ অবজেক্টও পাস করি তাহলে আমার টেমপ্লেট রেন্ডার হবে, সাথে মডেলের ভিতরে যে ডেটাগুলো আমি দিয়েছি সেগুলো চলে যাবে।
এই জাভাতে একই কাজ অনেকভাবে করা যায়। তো আমি এখানে অনেক খিচুড়িভাবে সবগুলোই দেখানোর চেষ্টা করেছি বা সবগুলি রাখার চেষ্টা করেছি যাতে আমি ভেরিয়েশনগুলো বুঝতে পারি। ওকে, সো এইখানে যেটা করেছে, আমি মডেল অ্যান্ড ভিউ তৈরি করেছি, ভিউয়ের একটা নাম দিয়েছি, অর্থাৎ কোন টেমপ্লেট আমি দেখাতে চাই সেটা। আর ওই টেমপ্লেটের মধ্যে আমি যেটা করেছি সেটা মেসেজ নামের একটা অ্যাট্রিবিউট পুশ করে দিয়েছি। তো মেসেজ নামে অ্যাট্রিবিউট যখন পুশ করেছি তখন কি হবে, এই পেজটা আবার লোড হবে, সেম পেজটা আবার লোড হবে, সেম পেজটা আবার লোড হবে, এই কিছু সব কিছু নিয়ে আবার লোড হবে। কিন্তু উপরে কিছু অংশ আমি কোড লিখে দিয়েছি যেটা বলেছি যে যদি এখানে যদি মেসেজ নামের কোনো ভেরিয়েবল থাকে তাহলে শো এই ইয়াটা শো করবে, এই কোড ব্লকটা শো করবে, আদারওয়াইজ সেটা করবে না। এই কারণেই আমি যখন অ্যাড করছি তখন পোস্ট কন্ট্রোলারের মধ্যে যাচ্ছে এবং পোস্ট কন্ট্রোলার ওর মধ্যে মেসেজ ভেরিয়েবলটাকে পুশ করে দিচ্ছে এবং মেসেজ ভেরিয়েবলটা তখন এখানে অ্যাক্সেস পাচ্ছে দেখে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে ক্লাস অ্যাপেন্ড আমি করেছি। ক্লাস অ্যাপেন্ডের মাধ্যমে এই যে ক্লাস আছে এই ক্লাসগুলোর মধ্যে যদি এক্সট্রা কোনো ক্লাস আমার অ্যাড করতে হয় সেটা অ্যাড হয়ে যাবে। সো আমি ক্লাস অ্যাপেন্ড করেছি, করার পরে এখানে টার্নারি অপারেটর দিয়েছি। যদি মেসেজ অপারেটরটাকে পাস করা হয় এই টেমপ্লেটে, অর্থাৎ মেসেজ ভেরিয়েবলটাকে পাস করা হয় এই টেমপ্লেটে, তাহলে শো এই নামের এই এই জিনিসটা এখানে অ্যাড করে দাও, অর্থাৎ তখন হয়ে যাবে এস এইচ ও ডাব্লিউ, অ্যাকচুয়ালি রেন্ডারের পরে এস এইচ ও ডাব্লিউ হয়ে যাবে। আর যদি মেসেজ কোনো মেসেজ পাস করা না হয় তাহলে এটা এমটি স্ট্রিং হবে, এমটি স্ট্রিং মানে খালি কিছুই নেই, তখন সে কী করবে ডি নান মানে ডিসপ্লে নান, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ট্যাগ যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটাকে হাইড করে দিতে পারছি। সো ডিসপ্লে নান দিলে এই পুরো জিনিসটা হাইড থাকবে। এই হচ্ছে গিয়ে আমার বেসিক কাজ। তো যখন আমি অ্যাড করছি তখন প্রথম কাজ সেটা আসছে, সেটা ডেটাবেসে অ্যাড হচ্ছে, তার পাশাপাশি আমি মেসেজ অ্যাড করে তারপর আবার সেম টেমপ্লেটে পাঠাচ্ছি। যখন মেসেজ যখন অ্যাড হচ্ছে তখন এখানে আমি অলরেডি একটা কন্ডিশন রেখে দিয়েছি যে যদি মেসেজ থাকে তাহলে ওটা দেখাবা, আর যদি মেসেজ না থাকে তাহলে দেখাবা না। আর এটা হচ্ছে গিয়ে আমি যদি এটা কেটে দিই তাহলে এটা চলে যাচ্ছে। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। কন্ট্রোলারের কাজ আমরা বুঝলাম, কিন্তু যেটা আমি একটুকে দেখালাম যে টস দিলে কেটে যাচ্ছে এটা কীভাবে হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের জেকিউরি আর ইয়ের মাধ্যমে, বুটস্ট্র্যাপের মাধ্যমে। সো বুটস্ট্র্যাপে ডিসপোজেবল অ্যালার্ট বক্স থাকে, ডিসপোজেবল অ্যালার্ট বক্স, আমি ডিসপোজেবল অ্যালার্ট বক্সের এই কোডটা এখানে কপি পেস্ট করেছি আর জেকিউরি অ্যাড করে রেখেছি একটা ফ্র্যাগমেন্টের মধ্যে। আমার যদি ফুটার ফ্র্যাগমেন্টে যাই, আমার জেনারেলের মধ্যে এই যে ফুটার ফ্র্যাগমেন্ট আমার নিজস্ব জাভাস্ক্রিপ্ট অ্যাড করা আছে আর জেকিউরিগুলো অ্যাড করা আছে। আমি জাস্ট এই ফুটারটা আমার অ্যাড মুভি এখানে অ্যাড করে দিচ্ছি, যার ফলে ওইখানে যে কোডগুলো ছিল ফ্র্যাগমেন্টে সেগুলো সব এখানে চলে আসছে। ফলাফল হিসাবে আমি জেকিউরি অ্যাক্সেস পাচ্ছি এবং এই ক্লাসটা সুন্দরভাবে রান করছে, ক্রস বাটনে চাপ দিলে সেটা চলে যাচ্ছে। তো আমরা এই ফর্মটা ব্যাখ্যা করলাম, গেট এবং পোস্ট রিকোয়েস্ট জানলাম, কীভাবে এই মেসেজটা শো করছে সেটাও দেখলাম, এখানে ক্লাস অ্যাপেন সম্পর্কে জানলাম। আরেকটা জিনিস, কিছু জিনিস এখানে বাদ আছে, কারণ এটার মধ্যে অনেক কিছু আছে, দেখতে অনেক সিম্পল মনে হয় বাট আসলে কোয়াইট কমপ্লেক্স। বাটন যখন ক্লিয়ার বাটনে আমি ক্লিক করছি, এই যে ক্লিয়ার বাটনে ক্লিক করছি, এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ক্লিয়ার। এটা করতে আমার বেশ প্যারা খাইতে হচ্ছে, কারণ আমি যখন এই পেজটা আমি নতুন করে লোড করছি, যখন অ্যাড করার পর নতুন করে লোড করছি, এটা খালি হচ্ছিল না। তো এটা এখনও কীভাবে খালি করতে আমি জানি না। তো এই কারণে এটার একটা ওয়ার্ক অ্যারাউন্ড আমি বের করেছি, এখানে একটা বাটন দিব যেটা কী করবে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ফিল্টার মধ্যে যা লেখা থাকবে সেটাকে ক্লিয়ার করে দেবে। তো এই কাজটা করছে এখানে, ক্লিয়ার বাটনে যখন আমি ক্লিক করবো, বাইরে বৃষ্টি হচ্ছে আজকে, ক্লিয়ার বাটনে যখন আমি ক্লিক করবো তখন কী হবে, এই অন ক্লিকের মাধ্যমে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, অন ক্লিকের মাধ্যমে আমার স্ক্রিপ্টে যদি ক্লিয়ার ফিল্ডস নামের কোনো ফাংশন থাকে সেটা এক্সিকিউট হবে। তো আমার স্ক্রিপ্টগুলো কোথায় আছে, স্ক্রিপ্টগুলো আছে এই জেএসের মধ্যে, এই যে এখানে আমি ক্লিয়ার ফিল্ডস নামে জাভাস্ক্রিপ্ট ফাইল রেখে দিয়েছি, যেটার মধ্যে বলা আছে যে তুমি যখন ক্লিয়ার ফিল্ড বাই জেএস এই নামের কোনো ক্লাস পাবা, সেটার যেই ক্লাসগুলো পাবা সেই সবগুলোকে নাও, ও সবগুলো ক্লাসের একটা অ্যারে রিটার্ন করে, এস্টিমের এলিমেন্টসের একটা অ্যারে, সেটার প্রথম এলিমেন্ট যেটা হবে সেটার ভ্যালু সেট করে দাও জিরো। এই ফাংশনটা কাজ হচ্ছে এটা। তো ও যখনই কোনো একটা এস্টিমেল পেজে রান করবে, ও করবে কি, ক্লিয়ার ফিল্ড বাই জেএস নামের কোনো ক্লাসের নাম আছে কিনা সেটা দেখবে। তো আমি যদি আবার অ্যাড মুভিতে যাই, এখানে আমি ক্লিক করলাম, এইটা এক্সিকিউট হলো, এটা এক্সিকিউট হওয়ার পরে সে দেখলো যে কোথায় আছে ক্লিয়ার ফিল্ডস বাই জেএস নামের কোনো ক্লাস। তো পুরোটা সে স্ক্যান করবে, স্ক্যান করে দেখলো কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, আচ্ছা 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 আচ্ছা, কই 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 কই, এই তো এইখানে সে পাবে ক্লিয়ার ফিল্ড বাই জেএস।
আমি এই ইনপুট ফিল্টার মধ্যে ক্লিয়ার ফিল বাই জেএস দিয়েছি, যার ফলে এই ইনপুটের ভ্যালুটাকে সে জিরো করে দিচ্ছে, ঠিক আছে। আর এই জেএস যে জাভাস্ক্রিপ্ট ফাইলটার অ্যাক্সেস তো আমি বললামই যে এই ফুটারের মাধ্যমে পাচ্ছি, তো ফুটারের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আসলো আমার এখানে, আমি তারপরে ওইটার ক্লিয়ার মেথডটা এই ক্লিয়ার বাটনের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে এক্সিকিউট করলাম। এই ক্লিয়ার মেথডটা করলো কি বা ফাংশনটা করলো কি, সেই পুরোটাকে স্ক্যান করলো, স্ক্যান করে ক্লিয়ার ফিল বাই জেএস নামের কোনো যদি ক্লাস পায় সেই ক্লাসের প্রথম এলিমেন্টটাকে নিয়ে সে ওটাকে ক্লিয়ার করে দিবে। এখানে একটা কাহিনী হচ্ছে, এই বাগটা আমার একটা ঝামেলা করছিল যে ক্লিয়ার ফিল্ডস বাই ক্লাস নেম, সরি ফাইন্ড এলিমেন্ট বাই ক্লাস নেম দিলে জাভাস্ক্রিপ্টে যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিলে একটা অ্যারে রিটার্ন করে, সেটা প্রথম এলিমেন্টটা আমি ক্লিয়ার করতে যাচ্ছি, এই কারণে ডট ভ্যালু দিয়ে এটা ক্লিয়ার করতে হচ্ছে। যদি আমি জাস্ট এটা না দিতাম তাহলে এটা কাজ করতো না। সো দিস ইজ ইট, এগুলো আমার কি বলে বেসিক নর্মাল টেমপ্লেটের কাজ, এগুলো আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। এটা হচ্ছে আমার মেসেজটা দেখাচ্ছি, আমি ডিসপোজেবল একটা মেসেজ অ্যালার্টের বক্সের মাধ্যমে যেটার হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের, অ্যান্ড এটার এই ক্লাস অ্যাপেন্ড করতেছি আমি, আবার ক্লাস হাইডও করে দিচ্ছি বেসড অন দ্য প্যারামিটার বেসড অন দ্য ভেরিয়েবলস পাস ফ্রম দ্য কন্ট্রোলার। অ্যান্ড দেন আমি যেটা করছি, এই ফর্মটা যখন গেট রিকোয়েস্টের মধ্যে লোড হচ্ছে তখন আমি এই মুভি অবজেক্টটার খালি একটা অবজেক্ট লোড করছি, আর যখন পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমি পাস করছি তখন এটাকে ক্যাচ করছি, এবং ক্যাচ করে সেটার মধ্যে বিভিন্ন এলিমেন্ট ইনক্লুড করে দিচ্ছি, অ্যান্ড সেটার মধ্যে মেসেজটাও দিয়ে দিচ্ছি মুভিটা অ্যাড হয়ে গিয়েছে, তখন এটা অ্যাক্টিভেট হচ্ছে এবং মুভিটা দেখাচ্ছে এই টার্নারি অপারেটরের মাধ্যমে। আর ফাইনালি আমি একটা জাভাস্ক্রিপ্ট ওয়ার্ক অ্যারাউন্ড ইউজ করে আমি ফিল্ডটাকে ক্লিয়ার করছি। আর এইগুলো জাস্ট আমার বেসিক লিঙ্ক একটা। আচ্ছা, এখানে একটা কথা বিষয়ে বলে রাখি যে এ ট্যাগের মধ্যে যদি আমি লিঙ্ক দেই তাহলে সেটা খুব সুন্দরভাবে কাজ করবে, অ্যান্ড যদি এখানে বাটন দেই বাটনের ভিতরে লিঙ্ক দিলে মাঝে মধ্যে ঠিকঠাক মতো কাজ করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমি এখানে বাটন দিই বাটনের টাইপটা আমার ঠিকঠাক মতো বলে দিতে হবে যেটা বাটন টাইপ, আদারওয়াইজ এই এই সাবমিট বাটনের সাথে মাঝে মধ্যে কনফ্লিক্ট করে। সো এই ছিল আমাদের অ্যাড করার কন্ট্রোলারটা। একইভাবে আমি গেট দিয়ে আসতেছে, পোস্ট দিয়ে পোস্ট হচ্ছে, আর এখানে ইন্ডেক্সের মাধ্যমে সেই সরি ইন্ডেক্স হয়ে গেল, হ্যাঁ এই এটার মাধ্যমে সে অনেক কাজ করছে। অ্যান্ড দ্যাট ওয়াজ ফান টু ডু, ইট ওয়াজ রিয়েলি ফান টু ডু। আমার এটা বের করতে বেশ প্যারা খাইতে হয়েছে, বাট স্টিল এটা কাজ করছে যখন তখন অনেক মজা পাইছি, যে আমি ডাইনামিক্যালি এখানে ক্লাস অ্যাড করতে পারতেছি কন্ডিশনের মাধ্যমে, যে কন্ডিশনটা পাস হচ্ছে আমার কন্ট্রোলারের থেকে। আবার এখানে আমি চাইলে বেশ কমপ্লেক্স অবজেক্টও খুব ইজিলি আমি কমপ্লেক্স অবজেক্টের ফিল্ডগুলো ফিল আপ করে আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি। আমি চাইলে এখানে ভ্যালিডেশন অ্যাড করতে পারি, ওইটা অন্য কোনো একটা ভিডিওতে দেখা যাবে। আমি এখানে চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন কাজ করতে পারি। সো আবার এখানে ফ্র্যাগমেন্ট দিয়ে আমার কোডটাই ক্লিন করছি। তো এখানে আমার বুটস্ট্র্যাপের নলেজ লাগছে ভালো মতো, জাভাস্ক্রিপ্টের নলেজ লাগছে ভালো মতো। আমি জাস্ট টাইম লিফ জানলে হতো না, আমি যদি এই হ্যাকগুলো করতে চাই তাহলে আমার ওই নলেজটা লাগবে। এই যে এই হ্যাকটা আমি গুগল করে পাইছি যে হচ্ছে এরকম কিছু করা যায় কি না, তখন আমি গুগল করে দেখলাম যে হ্যাঁ করা যায়, সেটা থাইমলিফে কেমনে করে এমনি করে। একইভাবে এটা জাভাস্ক্রিপ্টে করা যায় আমার সেন্স হচ্ছিলো, তো জাভাস্ক্রিপ্টে কেমনে করে এমনি করে সব স্ট্যাক ওভারফ্লো থেকে চলে আসছে। অ্যান্ড দ্যাটস ইট, নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে গিয়ে প্রবাবলি ডিরিটটা কীভাবে কাজ করে, সরি রিট্রিভটা কীভাবে কাজ করে, কারণ রিট্রিভটা সহজ। রিট্রিভটা যেহেতু আমরা অ্যাড করে ফেলছি, এখন আমরা রিট্রিভের কাজটা করবো, সেটা কিভাবে কাজ করে সেটা দেখবো, অ্যান্ড দেন সাবসিকুয়েন্টলি আমরা ডিলিট অ্যান্ড আপডেট দেখবো।